آمنت باللہ صدق اللہ مولانا العظیم. محترم و معزز حاضرین, আল্লাহ আরহামুর রাহিমিনের অশেষ মেহরবানি, গত শুক্রবার থেকে চির পবিত্র আল্লাহর পবিত্র ঘরের পবিত্র হজের পবিত্র আলোচনা ধারাবাহিকভাবে এক সপ্তাহব্যাপী আলোচনা করার এবং শোনার তৌফিক হয়েছে আলহামদুলিল্লাহ. গতকাল পর্যন্ত হজের গুরুত্বপূর্ণ যে নয়টি বিষয়, তিনটি ফরজ, ছয়টি ওয়াজিব, এর ব্যাখ্যা সহ আলোচনা মোটামুটি শেষ হয়েছে আলহামদুলিল্লাহ. আজকে শেষ দিন, আলোচনার মূল বিষয় পরে আসবে, সেটা জিয়ারতে মদিনায়ে তৈয়বা. মদিনায়ে তৈয়বা, পবিত্র মদিনার জিয়ারত সম্পর্কে আলোচনা আজকে শেষ দিন. তার আগে আজকে হজ সংক্রান্ত দিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার নেক এরাদা করেছি, আল্লাহ যদি তৌফিক দান করেন. এক নম্বর একটা বিষয় হল আমি প্রথম দিকে আলোচনার ভিতরে একটি বিষয় প্রকাশ করেছিলাম, আপনাদের সামনে পেশ করেছিলাম যে হজের যাওয়ার, যারা নতুন হজে যায় তারা অনেক হজের বই সংগ্রহ করে, কেউ আবার হাদিয়া দেয়, একাধিক বই পুস্তক. আমি আমার প্রশিক্ষণ চলাকালীন অন্য কোনো বই পুস্তক পড়তে আমি নিষেধ করেছিলাম. নিষেধ করার বহু কারণের একটা কারণ ছিল এই, অনেক হজের বইয়ের মধ্যে অগণিত দোয়া লেখা আছে, সাত চক্করে এক তাওয়া, প্রথম চক্করে এই দোয়া পড়তে হবে, দ্বিতীয় চক্করে দোয়া, তৃতীয় মানে সাত চক্করে সাত দোয়া, এই জায়গায় এই দোয়া, ওই জায়গায় এই দোয়া, দোয়ার ভাণ্ডার. অথচ এই দোয়াগুলো পড়তেই হবে, এটা জরুরি না. যাদের একটু বয়স হয়ে গেছে, মানুষের বয়স যতই বাড়ে ততই স্মরণ শক্তি, মুখস্থ শক্তি কমে যায়, তাদের জন্য ওই বইয়ের দোয়ার ভাণ্ডার দেখে চিন্তায় পড়ে যায়, টেনশনে পড়ে যায়, এত দোয়া কীভাবে মুখস্থ করব আর কীভাবে হজ করব, পেরেশানিতে পড়ে যায়। পেরেশানিতে পড়লে আমাদের চিরশত্রু ইবলিস সে একটা সিক্স পাওয়ার ডোজ দিয়ে দেয়, এর কাজেই সব ভালো কাজ পিছিয়ে দেওয়া. তো এই টেনশনে যারা বুক করে তখন তাদেরকে শয়তানে অশ্বাসা দেয়, কুমন্ত্রণা দেয়, সত্যি তো এতগুলি দোয়া তুমি কীভাবে মুখস্থ করবে, কেমনে হজ করবে, এক কাজ করো হজটা পিছিয়ে দেবো, এক বছর পরে যাও. লেভেলটা শয়তানের সব কাজে লেভেলটা সুন্দর, আগামী বছর আমি মাটির নিচে থাকবো না উপরে থাকবো, এটার কোনো গ্যারান্টি আছে? তো এই পেরেশানির থেকে মুক্ত করার জন্য আমি আপনাদেরকে বলেছিলাম এই বইগুলো পড়বেন না, আর এই এত সব দোয়া মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, শুধু একটা দোয়া মাস্ট, এটা লাগবে, এটা ছাড়া হজ হবে না, সেটা হলো তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক. এটা এই দোয়াটা ছাড়া তো ইহরামই বাঁধতে পারবে না. বারবার শুনেছেন, গতকালও বলেছি, উমরা বা হজের নিয়ত করে তালবিয়া পড়ার নাম হইল ইহরাম বাঁধা, আর ইহরাম বাঁধাটা ফরজ. এই ফরজ আদায় করা যাবে না তালবিয়া যদি মুখস্থ না হয়, কাজেই
আমরা এই তালবিয়াটা যত বয়স যতই হোক, এই তালবিয়াটা পড়াটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মুখস্থ করতেই হবে। এই দোয়াটা ছাড়া বাকি যে দোয়া বই পুস্তকে লেখা আছে এগুলির না মুখস্থ না করলেও চলবে, হজের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আমার এই বয়ানটা শোনার পরে অনেক মুরব্বীরা স্বস্তির নিঃশ্বাস ফেলে আলহামদুলিল্লাহ বেঁচে গেলাম, টেনশন মুক্ত হয়ে যায়। তালবিয়াটা খুবই গুরুত্বপূর্ণ, এটা শুদ্ধ করে মুখস্থ সবাই করতে হবে, আমার অনুরোধ, এটা ছাড়া হজ হবে না। এই তালবিয়াটার এত গুরুত্ব কি কেন আজকে এটা এখন প্রথমে বলতে চাচ্ছি। তালবিয়াটার এত কোনো এত গুরুত্ব হাদিসে শরীয়তে, এই তালবিয়াটার মর্মার্থ কি, তালবিয়াটার পটভূমি কি, ইতিহাসটা কি, এটা জানা থাকলে ইনশাআল্লাহ তালবিয়াটা আগ্রহ সহকারে সবাই আমরা মুখস্থ করব ইনশাআল্লাহ। এর ইতিহাসটা একটু শুনে, হযরত সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমে আর ওনার ছেলে ইসমাইল আলাইহিসসালামের মাধ্যমে আল্লাহ তার এই ঘরটি, কাবাঘরটি পুনর্নির্মাণ করাইয়াছেন, সংস্কার করাইয়াছেন। কোরআন শরীফে আছে ঘটনা, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়ায়েদ মিনাল বাইতি ওয়া ইসমাইল। হে পৃথিবীর মানুষ, সেদিনকার ইতিহাস স্মরণ করো যখন ইব্রাহিম এবং তার ছেলে ইসমাইল মিলে আমার ঘরটাকে পুনর্নির্মাণ করেছিল, সেই ইতিহাসটা তোমরা স্মরণ করো। কাবাঘরের প্রথম সৃষ্টির কথা তো প্রথম দিন শুনছেন গত শুক্রবারে, আদম আলাইহিসসালাম পৃথিবীতে আসার আরও 2000 বছর পূর্বে আল্লাহ ফেরেশতাদেরকে এই কাবাঘরকে নির্মাণ করেছিলেন। হযরত নূহ আলাইহিসসালামের জমানায় বিশ্বব্যাপী প্লাবন যে হয়েছিল, বন্যা, যা কোরআন শরীফে ঘটনা আছে, ওই বন্যা পাহাড় পর্বত সব আল্লাহ ডুবাইয়ে ফেলছিলেন, কাফেরদেরকে ডুবাইয়ে মারছেন, আর ইমানদারদেরকে নূহ আলাইহিসসালামের মাধ্যমে একটি জাহাজ তৈরি করে তখনকার ইমান যারা আনছিলেন 80-84 জন তাদেরকে ছাড়া বাকি সবাইকে মেরে ফেলছেন আল্লাহ ডুবাইয়ে মারছেন। ওই বন্যার সময় কাবাঘরের বাহ্যিক চিহ্নটা মুছে গিয়েছিল দীর্ঘদিন যাবৎ। ইব্রাহিম আলাইহিসসালামের জমানায় এটা একটু সাউন্ডটা কমাই দিতে বলেন, তারা তো কেউ নাই। যাক, নিজে নিজে ঠিক হয়ে গেছে। তো এটা লম্বা ঘটনা, প্রথম দিন আলোচনা করেছিলাম ইতিহাস কাবাঘরের পুনঃসংস্কারের ইতিহাসটা বলেছি। তো কাবাঘরের নির্মাণ করার জন্য, পুনর্নির্মাণ করার জন্য, সংস্কারের জন্য আল্লাহ রাজমিস্ত্রি পছন্দ করলেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালামকে। রাজমিস্ত্রির জন্য একজন যোগালি দরকার, আল্লাহ যোগালিও নিজেই নির্বাচন করছেন ইসমাইল জবিহুল্লাহকে, ওনার ছেলেকে। বাপ ছেলে ছাড়া এই মক্কা নগরী তো কোনো মানুষ ছিল না, মানুষ বসবাস করতো না। বাপ ছেলে মিলে আল্লাহর হুকুমে আল্লাহর ঘরটাকে পুনর্নির্মাণ করেছেন, সংস্কার করেছেন। লম্বা ইতিহাস আমি বলেছি আপনাদেরকে। কাবাঘরের নির্মাণ কাজ শেষ হইল, তো ইব্রাহিম আলাইহিসসালাম আর ইসমাইল আলাইহিসসালাম বাপ ছেলে কাবাঘরের সামনে দাঁড়িয়ে একটা মোনাজাত করেছিলেন, ঐতিহাসিক মোনাজাত। মোনাজাত মানে আবেদন, দরখাস্ত। সেই মোনাজাতটি, সেই আবেদনটি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আমার আপনার শিক্ষার জন্য ইব্রাহিম আলাইহিসসালামের সেই দিনের মোনাজাতটা কোরআন শরীফে নকল করেছেন, আমরা যেন এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। এটি আল্লাহ বলছেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়ায়েদ মিনাল বাইতি ওয়া ইসমাইল। সেদিনকার ইতিহাস স্মরণ করো যেদিন ইব্রাহিম আর ইসমাইল আমার ঘরের পুনর্নির্মাণ কাজ সমাধা করে আমার ঘরের পাশে দাঁড়িয়ে একটি মোনাজাত করেছিল, একটি আবেদন করেছিল, রব্বানা তাকাব্বাল মিন্না,
হে পরওয়ারদিগার, আপনার নির্দেশে আপনার ঘরের নির্মাণ কাজ শেষ হয়েছে। আপনার ঘরের পুনর্নির্মাণ করতে গিয়া, সংস্কার করতে গিয়া বাপ ছেলে অনেক খেদমত করেছি, সময় দিয়েছি, শ্রম দিয়েছি, কাজটাও শেষ হয়ে গেছে। কিন্তু শ্রম আর খেদমতটা বড় কথা নয়, আমাদের বাপ ছেলের পক্ষ থেকে তাকাব্বাল কবুল করুন আমাদের খেদমতটুকু, আমাদের শ্রমটুকু। এটা আল্লাহ পাক আমার জন্য আপনার জন্য রেখে দিয়েছেন, তো এখান থেকে তোমরাও শিক্ষা করো। তোমরাও যদি কোনো সময় ভালো কাজ করো, নেক কাজ করো, ইবাদত করো, দুই রাকাত নফল নামাজই পড়ো, দশটা টাকা সদকাই করছো, কোরবানি করছো, হজ করছো, রমজানের রোজা রাখছো, যে কোনো ইবাদতের পরে ইব্রাহিম আলাইহিস সালামের সুরে সুর মিলাইয়া তোমরাও আমার কাছে আবেদন করো, রব্বানা তাকাব্বাল মিন্না। ঈদের রাত্রিতে রমজানের শেষে আমাকে বলো তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের মতো, আল্লাহ পুরা রমজান মাস তো রোজা রেখেছি, দিনে সোম পালন করেছি, সিয়াম পালন করেছি, রাত্রে তারাবি পড়েছি, গোটা মাসে আপনার হুকুমে, এখন আপনার কাছে দরখাস্ত ঈদের রাত্রিতে তাকাব্বাল মিন্না। এর পুরা রমজানের ভাঙ্গা ছোড়া ইবাদতগুলো আল্লাহ আপনি কবুল করুন, তাকাব্বাল মানে কবুল করুন। কোনো ইবাদত করে বসে থাকতে নাই, আমি ইবাদত করে ফেলছি গর্ববোধ করতে নাই, বিনয়ের সাথে বলতে হবে রব্বানা তাকাব্বাল মিন্না, হে আমার পরওয়ারদিগার, হে মালিক, আমার ইবাদতটুকু আপনি কবুল করুন। আলহামদুলিল্লাহ, এই হলো আমাদের শিক্ষা। কোনো ইবাদত করে মসজিদ বানাইছেন, আপনি মাদ্রাসা বানাইছেন, যে কোনো দিনের খেদমত হয়ে থাকে, কোরবানির ঈদের দিন কোরবানি করেছেন, ঘরের ভিতরে কোনো গিয়ে বলেন রব্বানা তাকাব্বাল মিন্না, আমার এই কোরবানিটাকে আপনি কবুল করেন। বাহাদুরের কোনো অবকাশ নাই, 3 লক্ষ টাকা দিয়ে গরুটা কিনছি, ডুলপিটাই জানাইলেন, কোনো কাজ হবে না, কোনো ডুলপিটা লাগবে না, বিনয়ের সাথে রব্বুল আলামিনের কাছে বলেন আল্লাহ কোরবানিটা করছি আপনার সন্তুষ্টির জন্য, তাকাব্বাল মিন্না, আমাদের পক্ষ থেকে কোরবানিটা আপনি কবুল করেন। এই হলো শিক্ষা। তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা আল্লাহর এত পছন্দ হয়েছেন, আল্লাহ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মত আমাদের জন্য উপহার হিসাবে কোরআন শরীফে নকল করে রেখে দিয়েছেন এই দোয়াটুক। দোয়া করছেন, দরখাস্ত করছেন, দোয়া করা মানে দরখাস্ত করা, দরখাস্ত কবুল হয়ে গেছে, আল্লাহ কবুল করছে, যাও তোমার 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 ছেলের শ্রমটুকু আমি কবুল করলাম। কবুল করে সাথে সাথে আল্লাহ আদেশ করলেন, যেটা 17 পারায় সূরা হজের মধ্যে আছে, যে আয়াতটি আজকে বসেই তেলাওয়াত করেছি, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে এখন বলতেছেন ওয়াআযিন ফিন্নাসি বিল হজ, ইব্রাহিম আযযিন, আযযিন মানে আজান দেও, যে আজান দে তাকে মুয়াজ্জিন বলে, আযযিন আজান দেও, আজান দেও মানে এলান করো, ঘোষণা দেও, দাওয়াত দেও, অনেক তর্জমা হইতে পারে এটা। এত কষ্ট করে আমার ঘরটা নিয়ে পুনর্নির্মাণ করেছো, তোমাদের বাপ ছেলের খেদমত আমি কবুল করেছি, এখন তোমার একটা নতুন দায়িত্ব, যে ঘরের খেদমত করেছো, শ্রম দিয়েছ, সেই ঘরের হজ করার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সারা পৃথিবীর মানুষের কাছে, গোটা মানব জাতির কাছে তুমি দাওয়াত দেও। ওয়াজ্জিন ফিন নাস, ইব্রাহিম আযযিন আজান দেওয়াল আদেশ, এটা আদেশ, আদেশ শুধু শব্দ, আযযিন আজান দেও মানে এলান করো, দাওয়াত দেও, ঘোষণা দেও, কোথায় ঘোষণা দিবে, ফিন নাস, সমগ্র মানব জাতির মধ্যে তুমি ঘোষণা দিয়ে দাও, কিসের ঘোষণা দিবে, বিল হজ, এই ঘরের হজ করার জন্য দাওয়াত দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম সারা জীবন আল্লাহর প্রতিটি হুকুমকে 100 তে 100 ভাগ তিনি পালন করেছেন, এখন তিনি একটু চিন্তা ফিরে গেছেন, আল্লাহর হুকুম দাওয়াত তো দিতে হবে, তখনের যুগে কোনো মিডিয়া ছিল না, রেডিও টেলিভিশন ছিল না, প্রচার কোনো যন্ত্র আবিষ্কার হয় নাই 7000 বছর আগে,
আমি এক চিন্তা করতেছেন, এটা আল্লাহ হুকুম করছেন দাওয়াত দিতে, দাওয়াত তো দিতেই হবে। একা মানুষ একটু বিব্রত বোধ করছিলেন, সারা পৃথিবীর মানুষের ঘরে ঘরে বাড়ি বাড়ি গিয়ে কীভাবে দাওয়াত দেই, সবার কাছে দাওয়াত দিতে বলছেন। চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ কে চিন্তা পড়ছেন আর সব দেখেন তিনি, আল্লাহ অন্তর্যামী, সকলের মনের খবর জানেন। অস্থির পরেশান হয়ে গেছেন, আল্লাহ আদেশ করছেন, আল্লাহর আদেশ তো পালনই করতে হবে, কীভাবে পালন করব। চিন্তা পড়ে গেলেন, একটু পরে আল্লাহ আবার ওহী নাজিল করলেন, সংবাদ পাঠাইলেন, ইব্রাহিম তুমি এত চিন্তায় পড়তেছো কেন, তোমাকে আমি কী বলেছি, তোমাকে আদেশ করছি এলান করতে, দাওয়াত দিতে, তুমি বেশি চিন্তা করতেছো কেন, তুমি এলানটা দিয়ে দাও, দাওয়াত দিয়ে দাও, আমি আল্লাহ আমার এক মখলুক বাতাসকে বলবো, হে বাতাস ইব্রাহিমের ঘোষণাপত্রটাকে, দাওয়াতপত্রটাকে তুমি ক্যাচ করো, ধারণ করো, করে সারা পৃথিবীর মানুষের কানে পৌঁছে দাও। আল্লাহর কাছ থেকে এই ব্যাখ্যাটা শোনার পরে ইব্রাহিম সাল্লাম স্বস্তির নিঃশ্বাস ফেললেন, আরে এটা তো সহজ। এখানে একটা কথা বলি, যারা এবছর আমার প্রশিক্ষণ নিয়েছেন হজে যাবেন আর আগে যান নাই, সব হজ যাত্রীদের একটা পরেশান থাকে, হজ কঠিন শুনতেছি সবার কাছে, কীভাবে হজ করব। কিন্তু যে আলহামদুলিল্লাহ আমার এই 38 বছর যাবৎ প্রশিক্ষণ দিচ্ছি বিভিন্ন জায়গায়, আপনাদের এখানেও দিচ্ছি বহুদিন যাবৎ, বহু বছর যাবৎ, প্রশিক্ষণটা পাওয়ার পরে সবাই একটু পরেশান মুক্ত হয়ে যায়, আরে হজ দিয়ে সহজ, দিনের যে কোনো বিষয় সহিভাবে যদি জানে নিয়মটা, তখন তার কাছে এটা সহজ হয়, না জানলেই কঠিন হয়ে যায়। ইব্রাহিম আলাইহিসসালাম যখন আল্লাহর কাছ থেকে ব্যাখ্যা পাইলেন, তুমি এত অস্থির পরেশান হইলা কেন, তোমাকে যা বলছি, তোমাকে বলছি আজদিন ফিন্নাস বিল হাজ, মানব জাতির মধ্যে তুমি ঘোষণা দিয়ে দাও, দাওয়াত দিয়ে দাও হজ করার জন্য, তুমি ঘোষণা দাও, দেখো আমি কী করি, এটা আমার কাজ। তো যারা হজে গেছেন তারা তো আমার কথা বলার সাথে সাথে বুঝবেন, আর যারা জান নাই তারাও বুঝবেন, যদি মিসফালায় থাকেন, বাঙালিরা মিসফালা কাবাগরের একটা মহল্লার নাম মিসফালা, তারা যখন হিলটন হোটেল আর জমজম টাওয়ারের মাঝখান দিয়ে মসজিদের হারামে ঢুকে জমজম টাওয়ারটা পার হইলেই ডাইন দিকে একটু তাকাইলে একটা পাহাড় দেখা যায়, এই পাহাড়টা ওই 7000 বছর আগে পাহাড়, এখনও আছে, এই পাহাড়টার নাম জাবাল আবি কুবাইস। ইব্রাহিম আলাইহিসসালাম এই পাহাড়ের উপরে আরোহণ করলেন, পাহাড়ে চললেন, গিয়ে দাওয়াত দিয়ে দিলেন, উনি ওনার ভাষায়, হে পৃথিবীর মানুষ, উনি ওনার ভাষায় বলছেন, আমি তর্জমা করতেছি, হে পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি দাওয়াত দিচ্ছি, আসলে দাওয়াত দাতা হইলে আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমি দাওয়াত দিচ্ছি, তোমরা এই আল্লাহর এই দাওয়াত গ্রহণ করে তোমরা আল্লাহর ঘরের হজ করতে আসো। উনি ওনার ভাষায় বলছেন, আল্লাহ তো আগের থেকে বাতাসকে প্রস্তুত রেখেছেন যে ইব্রাহিমের এই ঘোষণাপত্রটাকে তুমি ক্যাচ করো, ধারণ করো, বাতাস ধারণ করছে, ধারণ করে তদানীন্তন বিশ্বের সারা পৃথিবীর সকল মানুষের কানে দাওয়াতপত্র পৌঁছাই দিয়েছে বাতাসে। এটা পাইলাম করতে, এই সংবাদ কোথার থেকে পাইলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পৃথিবীতে তখন আসেন নাই, আরও 6000 বছর পরে আসেন তিনি, আল্লাহ তাআলা এই সমস্ত ইতিহাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাই দিয়েছেন। ঈসা আলাইহিস সালামের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন না, কিন্তু আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের পুরো ঘটনা ওহির মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাই দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা জেনেছি, বহু বছর পরে রেডিও আবিষ্কার যখন হইল, বেতার যন্ত্র, বহু দূরদর্শের সংবাদ আমরা পাই রেডিওর মাধ্যমে,
ইথারের মাধ্যমে, ইথার ওই বাতাস রেডিও আবিষ্কার করেছে ওদের থেকেই। বাতাসে আমি আর আমি যে কথা বলতেছি এগুলো বাতাসে সন্তরণ করতেছে, সাঁতরাইতেছে ইথারের মাধ্যমে। রেডিওর আবিষ্কার হইলো ইথারের মাধ্যমে, এক দেশের কথা আরেক দেশের মানুষ শুনতে পায়। আর আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান, তিনি বাতাসকে বলে দিয়েছেন, বাতাসে এই কথাগুলো ধারণ করে তদানীন্তন বিশ্বের সকল মানুষ শুনতে পেয়েছেন, কাফের মুশরিক সব সবার কানে দাওয়াত পড়ছে, আল্লাহ পৌঁছে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধু তদানীন্তন বিশ্বের মানুষের কানে পৌঁছান নাই, আল্লাহ এমন কুদরতি ব্যবস্থা করেছেন যে আলমে আরওয়াহ রুহের জগতে পর্যন্ত এই সংবাদ, এই দাওয়াত পৌঁছে গেছেন, আল্লাহ পৌঁছানোর ব্যবস্থা করেছেন। আলমে আরওয়াহ, আলমে আরওয়াহ মানে রুহের জগৎ। আমি আমার ভাষায় বুঝাইবার জন্য মানুষকে বলি, আল্লাহর একটা কুদরতি ফিরিজ আছে, আল্লাহ যেমন বড় তার ফিরিজটাও বড়। ওই ফিরিজের মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সকলের রুহটা আত্মাটা সৃষ্টি করে ওখানে ফ্রিজে রেখে দিয়েছেন। ওই 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 জগৎটাকে, যে জগতে রুহটা আছে, আলমে আরওয়াহ রুহের জগৎ বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত পত্র রুহের জগতে পৌঁছাই দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানছি আমরা। রুহের জগতে যখন এই দাওয়াত পত্র গিয়ে ঘোষণা পৌঁছলো ইব্রাহিম আলাইহিস সালামের, যার যার আত্মা বলছে দাওয়াত গ্রহণ, দাওয়াতটা শোনার সাথে সাথে লাব্বাইক, একবার লাব্বাইক বলেছে এই পৃথিবীতে জন্ম গ্রহণ করার, লাব্বাইক মানে আমি দাওয়াতপত্র গ্রহণ করলাম, যে একবার লাব্বাইক বলেছে রুহের জগতে সে পৃথিবীতে জন্ম গ্রহণ করার পরে তার একবার বাইতুল্লাহর হজ নসিব হবে। যে দুইবার লাব্বাইক বলেছে আল্লাহর এই দাওয়াত শুনে, সে তার দুইবার হজ নসিব হবে। যে তিনবার লাব্বাইক বলেছে, যে তিনবার তার হজ নসিব হবে, এতটুকু কথা হাদিসে আছে। এখন যে প্রতি বছরে আল্লাহর মেহমানরা হজে যাচ্ছেন আর এহরাম বাঁধতে হয় নিয়ত করে, নিয়ত করে তালবিয়া পর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বললেই এহরাম বাঁধা হয়, এটা বারবার আপনাদেরকে শিখাইলাম, এটা ফরজ। এবং তালবিয়া পড়ার, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়ার দ্বারা এহরাম বাঁধা হইল এবং তালবিয়া জারি থাকবে একবারে কাবা করে পোষা পর্যন্ত, পুরা রাস্তা সব জায়গায় সর্বত্র আল্লাহ রাসুল বলেছেন তোমরা তালবিয়া পড়ো বেশি বেশি করে। পুরুষদেরকে বলা হয়েছে তোমরা উচ্চস্বরে বলো আর মহিলাদেরকে বলা হয়েছে তোমরা নিম্নস্বরে বলো। সবাইকে বলতে হবে হজের এহরাম বাঁধার পরে, আল্লাহর মেহমান সাজার পরে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার, যারা পৌঁছবেন বাইতুল্লাহর মুসাফির যারা, তাদের জবান থেকে আল্লাহ তাআলা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকটা শুনতে বেশি পছন্দ করেন। এই জন্য এহরাম বাঁধার পরে অন্য কোনো জিকির আজকার না করে শুধু তালবিয়া পড়তে আল্লাহর রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এক হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর মেহমানরা যখন এহরাম সেজে, এহরাম বেঁধে আল্লাহর মেহমান সেজে তালবিয়া পড়া শুরু করে, তখন আল্লাহ এই তালবিয়াটাকে এত পছন্দ করেন, এই মেহমানের ডান দিকে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত, বাম দিকে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত, সম্মুখে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত, পিছনের পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত আল্লাহর যত মখলুক আছে, সমস্ত মখলুক মানে সৃষ্টি, সমস্ত সৃষ্টিকে আল্লাহ আদেশ করে আমার মেহমানদের সাথে তোমরাও তালবিয়া পড়ো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই হাদিসের শেষ শব্দটা হইল রাস্তার প্রতিটি ধুলিকণা তারাও লাব্বাইক বলে আল্লাহর হুকুমে। লাব্বাইকটা আল্লাহর কাছে এত পছন্দনীয়। দুঃখের বিষয় এই লাব্বাইকের মর্মার্থটা যারা জানে না, তারা ঢাকা এয়ারপোর্টে এহরাম ভরা অবস্থায় এক এক প্লেনের যাত্রী 400, 500, 550, কতগুলি প্লেনের যাত্রী, বিমানবন্দরটা সাদা আর সাদা, একদারে কাশবন ফুলে ফুলে সাদা, কী যে সুন্দর দেখা যায়, তালবিয়া নেই।
একজন দুইজন মানুষ পাওয়া যায় তালবিয়া পড়তেছে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 6 লক্ষ সাহাবিদেরকে নিয়ে মদিনায় মিকাত জুল হুলাইফা থেকে এহরাম বাঁধলেন, মক্কা আসতেছিলেন, তখন জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হাদিসে পাইছি এগুলা, আপনার সাহাবারা হজ যাত্রীরা তারা তো অনেকে তালবিয়া পড়ছে না, তাদেরকে বলেন, আল্লাহ বলতেছে, বলেন ঝুরে ঝুরে তালবিয়া পড়তে বলেন। এই সংবাদ পায় নবীজি সাল্লাম সাহাবাদেরকে খুব তাকিদ দিয়ে বললেন, তোমরা সব জোর উচ্চস্বরে তালবিয়া পড়তে থাকো, আল্লাহ তালবিয়াটা শুনতে চাইতেছেন। কিন্তু আমরা এই হাকিকত বাস্তব জিনিস না জানার কারণে মুখে তালা মারা, বিমানবন্দরে প্লেনে জিদ্দায় সব তালবিয়া নাই, খুব কম লোকে পড়ে। এখন শুনেন তালবিয়ারটার মর্মার্থটা কি, যারা ইতিহাসের সাথে মিলে তালবিয়াটা পড়ে তারা যেন একথা বলতেছে, আল্লাহ তোমার ঘরের মেহমান আমি সেজেছি আখেরাতের সফরের সাদৃশ্যতা গ্রহণ করে, আখেরাতের সফর তো তুমি নির্ধারণ করে রেখেছো, আখেরাতের সফর যখন শুরু হবে তখন সেলাইবিহীন দুইটা চাদর পরবো আমরা, কাফনের কাপড়, আমি আখেরাতের মুসাফিরের সাদৃশ্যতা গ্রহণ করে আমি, এটা বিনয় প্রকাশ, আমি আখেরাতের একজন মুর্দা, আমি তোমার ঘরের মেহমান, তোমার ঘরের মেহমান হওয়ার জন্য যে ইউনিফর্ম পরতে হয় সেই কাফনের কাপড়ের ইউনিফর্ম পরে লাব্বাইক আমি তোমার দুয়ারে হাজির। আর বড় বড় আলেম যারা এই সমস্ত সব জানেন তারা বলেন, তাদের মনের মধ্যে এরকম ঢেউ খায়, আল্লাহ 6,000-7,000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আপনি যে দাওয়াত দিয়েছিলেন আপনার ঘরের হজ করার জন্য, আমি সেই দাওয়াতকে গ্রহণ করে এহরাম বেঁধে আপনার ঘরের মুসাফির সেজে মেহমান সেজে লাব্বাইক আমি হাজির, ওই দাওয়াত গ্রহণ করে আমি হাজির। কোনো কোনো বুজুর্গরা তো এরকম বলেন, আল্লাহর প্রিয় বান্দারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, উপস্থিত হে দয়াময় আল্লাহ, ভিখারি আপনার দোয়ারে হাজির। কেউ কেউ এই মর্মার্থটা বলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি উপস্থিত আপনার আপনার দাওয়াত পত্র পেয়ে দাওয়াত গ্রহণ করে আমি হাজির, আমি উপস্থিত, আমি তো আসামি অপরাধী, শয়তানের ধোকায় পড়ে নফসের তালে পড়ে অপরাধ করতে করতে আপনার রহমতের দর থেকে আমি অনেক দূরে সরে বেরিয়েছিলাম, আমি পলাতক আসামি, পলাতক আসামি তোমার দোয়ারে হাজির, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এগুলো হচ্ছে লাব্বাইকের মর্মার্থ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ভিখারি তোমার দোয়ারে হাজির, নাই কোনো শরীক তোমার, অংশীদার নাই তোমার, আমি যে তোমার দোয়ারে হাজির। ইন্নাল হামদা ওয়ান নিয়ামাত লাকা ওয়াল মুলক, সমস্ত প্রশংসার মালিক তুমি, সমস্ত নিয়ামতের একচ্ছত্র মালিক তুমি, ওয়াল মুলক সমস্ত রাজত্বের এক মালিক তুমি, লা শারীকা লাক, সারা বিশ্ব জগৎকে পরিচালনা করতে গিয়ে তোমার মন্ত্রী মিনিস্টারের কোনো প্রয়োজন নাই, লা শারীকা লাক, নাই তোমার কোনো অংশীদার শরীক নাই, তুমি একাই সব সৃষ্টি করেছো, একাই নিয়ন্ত্রণ সব করতেছো, এটা হলো তৌহিদ, একত্ববাদের। আল্লাহর এই মেহমানরা এই একত্ববাদের তৌহিদের ঢঙ্কা বাজাইতে বাজাইতে মক্কা শরীফ যায়। তালবিয়াটার গুরুত্ব আমাদের দেশের বহু মানুষ জানে না, এই জন্য তালবিয়া পড়ে না, বিমানবন্দরে এহরাম বেঁধে ফেলছে, প্লেনে উঠছে, জিদ্দায় নামছে, ইমিগ্রেশন হইতেছে, ঢাকা ইমিগ্রেশন, জিদ্দা ইমিগ্রেশন, তালবিয়া নাই। অথচ হাদিসে আছে, উপরে চড়ার সময় তালবিয়া পড়ো, নিচে নামার সময় তালবিয়া পড়ো, কোনো বাহনে ওঠার সময় তালবিয়া পড়ো, বাহন থেকে অবতরণের সময় তালবিয়া পড়ো, ফরজ নামাজের সালাম ফিরাই তালবিয়া পড়ো, সবসময় তোমরা তালবিয়া পড়তে থাকো। তালবিয়া যে পড়ে না আমাদের দেশের হাদি সাহেবরা এহরাম বাঁধার পরেও, এর কয়েকটা কারণে, একটা কারণ অনেকে শুদ্ধ করে বলতে পারেন, মুখস্থ করে নেই, এটা একটা কারণ।
আর অনেকে জোরে জোরে তালবিয়া পড়াটাকে লজ্জা বোধ করে। লজ্জা কেন? তুমি না আল্লাহর পাগল হয়ে গেছো? যারা হজ করতে চায় তারা আল্লাহর পাগল। পাগল ফুটফাতে আমরা আইল্যান্ডের মধ্যে দুই একটা পাগল দেখি, একটা গান একটা কথা বারবার কয়। পাগলের সবসময় একটা কথা বারবার বল, তুমি তো আল্লাহর পাগল, তুমি একটা কথা বলবে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহ শারিক লাক লব্বাইক। হাজিজা ফতে দেখা হয়েছে একজন পরিচিত, আসসালামু আলাইকুম, মুসাফা করেছেন, কেমন আছেন? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। কেমন আছেন কয় না, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহ শারিক লাক। পাগল যে এক কথাই বলবে। আসলে আমরা আল্লাহর প্রেমিক হইতে পারি নাই, পাগল হইতে পারি নাই। আর অনেকে এটার গুরুত্বটা জানে না, না জেনেই হজ করতে চলে যায়। তাই আজকে শেষ দিন, তালবিয়ার মর্মার্থটা, ইতিহাসটা, গুরুত্বটা গুরুত্ব সহকারে আপনাদেরকে সামনে পেশ করলাম। আল্লাহ যেন আমাদেরকে তালবিয়া বেশি বেশি পড়ার তৌফিক দান করেন। তালবিয়া পড়াটা যেহেতু আমার আল্লাহ, যার ঘরের হজ করতে যাচ্ছি, যার সন্তুষ্টির জন্য হজ করতে যাচ্ছি, যার কাছ থেকে হজ করে একটা জান্নাত পুরস্কার পাওয়ার লোভে যাচ্ছি, তার কাছে সবচেয়ে প্রিয় স্লোগান হইল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিক লাক লাব্বাইক। এটা শুনতে আল্লাহ খুব পছন্দ করেন। আল্লাহর এই পছন্দনীয় জিকিরটুকু আমরা বেশি বেশি করবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে মুখস্থ করাইবার জন্য ভেঙ্গে ভেঙ্গে থেমে থেমে শিখাইছি। আজকে সুন্নত তরিকা, তালবিয়া পড়ার একটা সুন্নত তরিকা আছে, এই তরিকাটা আজকে একটু বলি। আজকে শেষ দিন, আসলে চার শ্বাসে চারবার থেমে তালবিয়াটা আদায় করা হলো সুন্নত। আমি পড়ি, শুধু শুনেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, থামলাম, লব্বাইক লা শারিকা লাক লব্বাইক, দ্বিতীয়বার থামলাম, ইন্নাল হামদা ওয়ান নিহমাতা লাকা ওয়াল মুলক, তৃতীয়বার থামলাম, শেষ সর্বশেষ লা শারিকা লাক। এরকম চারবার শ্বাস ফেলে ফেলে থেমে থেমে পড়া তালবিয়াটা সুন্নত, অর্থের সাথেও খুব মিল পড়ে। আমি আবার পড়ি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারিকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিহমাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারিকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিহমাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক। ওই বিভিন্ন বই দেখে অনেকে একটা প্রশ্ন জাগে, বলে হুজুর, আমার, আমি প্রশ্নের সম্মুখীন হয়েছি, আপনাদের এখানে কেউ করে নাই, হুজুর লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক কোনো বইয়ে আছে? কোনো জায়গায় আছে, কোনো কোনো বইয়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, হুজুর কোনটা শুদ্ধ জানতে চায়? কোনো কোনো বই পুস্তকের মধ্যে আছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আর কোনো কোনো বইয়ের মধ্যে আছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, হুজুর কোনটা শুদ্ধ? আমি বলি যে দুটোই শুদ্ধ। আরবি গ্রামার হিসাবে আপনি থেমে থেমে যদি পড়েন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, তাহলে লব্বাইক শেষে তা সাকিন করবেন কাপটাকে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। আর যদি প্রথম লব্বাইক এটারে আল্লাহুম্মার সাথে মিলায় যুগ করে পড়েন, কাল্লাহুম্মা হবে, লব্বাইক আল্লাহুম্মা না লব্বাইক আল্লাহুম্মা, দুইটাই ঠিক আছে, কোনো সন্দেহ সংশয়ের প্রয়োজন নাই আর কি। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক এটাও ঠিক আছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক এটাও ঠিক আছে। আশা করি আমরা এই লব্বাইকের তালবিয়াটা, এটাকে তালবিয়া বলে, আমি তালবিয়াটার নাম রাখছি, দ্বিতীয়বার যখন আল্লাহ পাক আমাকে হজে নেন, আল্লাহর মেহমান হওয়ার তৌফিক দিয়েছিলেন দ্বিতীয়বার আমার জিন্দগিতে, তো জিদ্দায় একটা দৃশ্য দেখে আমি একটা নতুন নাম বের করছি তালবিয়ার, আমি আমার মাতৃভাষায় বাংলা ভাষায় গ্লাসের দিকে দেখতেছি, প্রতি 5 মিনিট 10 মিনিট পরে পরে এক এক দেশের থেকে একটা প্লেন ল্যান্ড করতেছে, তো দরজাটা, প্লেনের দরজাটা খোলার সাথে সাথে, তখন ওই বক্সের ভিতরে আসা হইতো না, তখন ওই সিঁড়ি দিয়ে নামা হইতো আর কি,
এখনও বাংলাদেশের বিমান অনেক সময় সিঁড়ি দিয়ে আমরা নামি, অনেক দূরে রাখে। তো এক এক দেশের থেকে এক একটা প্লেন এসে ল্যান্ড করতেছে জিদ্দায়। দরজা খোলার পরে বেরিয়েছে, কেউ কালো কেউ সাদা গায়ের রং, কিন্তু লেবাস সবের সাদা আর সাদা। জান্নাতের লেবাস, জান্নাতের লেবাস হবে সাদা, কবরের যাওয়ার লেবাসটাও কি সাদা, আল্লাহর ঘরে যাওয়ার লেবাসটাও কি সাদা। যখন দেখি আমি তামসা দেখতেছি আর চোখের পানি পড়তেছে আমার, কি যে আনন্দ আমার! এক এক দেশ থেকে একটা প্লেন নামতেছে, দরজা খোলার সাথে সাথে কাউর কত বাসের কত ভাষা কত দেশের, কিন্তু এক ভাষায় সবাই বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আফ্রিকানরাও বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বাংলাদেশ তারা বলতেছে আর একই ভাষা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এটা হয়তো অনেকে বিশ্বাস করে না, আমরা কবরে যাওয়ার পরে সারা পৃথিবীর মানুষ সবাইয়ের ভাষা হবে আরবি। কইতে শিখলো ফেরেশতারা যখন প্রশ্ন করবে মান রাব্বুকা মা দিনুকা, তখন এই প্রশ্নের উত্তরটা বুঝবে সবাই আরবি ভাষা, জবাব আরবিতেই দিবে। ওখান থেকে শুরু হবে আরবি ভাষা, জান্নাতের ভাষা আরবি, হাশরের ময়দানের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, মুহাম্মদুর রাসূলের মাতৃভাষাও আরবি। আরবিটাকে আমরা গুরুত্ব দেই না। তো যেটা বলতেছিলাম, দৃশ্যটা কত রঙের, কত দেশের মানুষ নামতেছে, লেবাস একটা ভাষাও একটা। তখন থেকে আমি এটার নাম একটা বেরিয়েছে আমার ভিতর থেকে, বিশ্ব মুসলিম জাতীয় সঙ্গীত। তালবি এটার নাম দিয়েছি আমি, বিশ্ব মুসলিম জাতীয় সঙ্গীত। মুসলিম সারা পৃথিবীর, আমেরিকাতে আসুক, কানাডার থেকে আসুক, অস্ট্রেলিয়া থেকে আসুক, আফ্রিকার থেকে আসুক, ভাষা একই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আলা শারীকা লাকা লাব্বাইক, বিশ্ব মুসলিম জাতীয় সঙ্গীত এক। এই একটা বিষয় তালবিয়া সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিলাম, আশা করি মর্মার্থটা আপনারা অনুধাবন করতে পেরেছেন। আল্লাহ বোঝার সবাইকে তৌফিক দান করুক এবং আমল করারও তৌফিক দান করুক, আমিন। আর একটা বিষয়, যে হাজি সাহেবরা হজের এক মাস আগে যায়, 25 দিন আগে যায়, এখন যারা যাচ্ছে হজের আরও আজকের থেকে আরও এক মাস রয়ে গেছে হজের, আজকে 8 তারিখ, 8 তারিখ শেষ হয়ে গেছে, 9 তারিখ শুরু হয়ে গেল জিলকদের, আগামী চাঁদের 8 তারিখ হজ শুরু হবে, সবাই মিনায় চলে যাবে মক্কা শরীফ থেকে। তো যারা আগে যায় তারা করে কি, একটা কী করে এটা শোনেন, করাটা ভালো না মন্দ আমি ফয়সালাটা পরে দেব। আমাদের দেশের বহু লোক যারা আগে হজে যান এবং তামাত্তু হজ করেন, তারা তো উমরার এহরাম মাইনে ওখানে গিয়ে আল্লাহর ঘর তওয়াফ করে সাই করে মাথা কামায় হালাল হয়ে গেছে, উমরা শেষ, মানে হজের একটা পার্ট শেষ, আবার এহরাম মানতে হবে 7ই জিলহজ, দিনে বা রাত্রে হজের এহরাম মানবে। এই মাঝখানে যে 20-25 দিন, এক মাস অবসর থাকে, এই সুযোগে আমাদের দেশের অনেক মানুষ একটা গাড়ি ভাড়া করে চলে যায়, এহরামের চাদর দুইটা পরে গায়ে দিয়ে একটা গাড়ি ভাড়া করে অথবা বাসে তানহিম একটা জায়গার নাম, 6 কিলোমিটার দূরে কাবাগড় থেকে তানহিম একটা জায়গার নাম, সেখানে চলে যায়। সেখানে একটা মসজিদ আছে, এটাকে উমরার মসজিদ বলে। ওই মসজিদটা হেরাম শরীফের সীমানা শেষ হয়েছে মসজিদের একটু আগে, ছোটো ছোটো মিনার মাঝে দুইটা পিলার আছে, যারা চিনে আর কি, এই পিলারটা পার হইলে বসে হেরাম শরীফের সীমানা শেষ। হেরাম শরীফের সীমানার বাইরে একটা মসজিদ আছে, এটা উমরার মসজিদ বলে, সেই মসজিদে যায়। এই এলাকাটার নাম তানহিম, ওই মসজিদে গিয়ে এহরামের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে, নামাজ পড়ে সালাম ফিরে নিয়ত করে, হে আল্লাহ আমি আমার আম্মার পক্ষ থেকে একটা উমরার এহরাম বানতেছি, উমরার যাবতীয় কাজ আমার জন্য সহজ করে দিন,
আর এই উমরাটা আমার আম্মার পক্ষ থেকে কবুল করুন। যারা সহিভাবে নিয়ত করতে জানে তারা এভাবে কয়। এইটা নিয়তটা করে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিহমাত লাক ওয়াল মুলক লা শারীকা লাক, বাস উমরার ইহরাম মান্দা হয়ে গেল। এহরাম মাইন্দে একটু মোনাজাত করে তারপরে তালবিয়া পড়তে পড়তে বাসে উঠে অথবা ট্যাক্সিতে ওঠে, ওইটা আবার মক্কা শরীফ আসে। মক্কা শরীফ থেকে 6 কিলোমিটার দূরে মক্কা শরীফ এসে আল্লাহর ঘরে তাওয়াফ করে, এটা উমরার ফরজ তাওয়াফ। তাওয়াফটা করে তারপরে সাফা মারওয়ার সাইতে যায়, এটা ওয়াজিব। উমরাতে দুইটা ফরজ দুইটা ওয়াজিব বারবার আপনাদেরকে শিখাইছি। ওই যে ওখানে এহরাম মানলো একটা ফরজ, তা নিয়ে তাওয়াফ করলো দুই ফরজ, ফরজ দুইটা শেষ, এখন দুইটা ওয়াজিব রয়ে গেছে। সাফা মারওয়ার সাই 7 বার এক ওয়াজিব। এরপরে মসজিদ থেকে বের হয়ে সেলুনে বসে মাথা কামাইলো, এটা আরেকটা ওয়াজিব, বা এহরাম মুক্ত হয়ে গেল। উমরাও শেষ, এহরাম শেষ। এই পদ্ধতিতে উমরা করে অনেক মানুষে। কেউ কেউ দেখছি সকালে একটা করছে আবার রাত্রে চলে যায়, অপশন আছে তো এখন, হস্ত অনেক দেরিতে। কেউ কেউ দৈনিক দুইটা উমরা করেন। এক পুরান পুরান ঢাকার এক ব্যক্তি মানে কয়েকদিন এসে 13টা উমরা করছে আর কি। উমরা তো একটা নফল ইবাদত, ইবাদত করে রুমে আইসা আমার সামনে বাহাদুরিকে বলতেছে, পুরান ঢাকার লোক আইসা বলতেছে কি, এই কয়েকদিনে 5 দিনে 13টা মাইনে দিছি। আসলে বলা উচিত ছিল 13টা উমরা করছি, ডানা বলে 13টা মাইনে দিছি, পুরান ঢাকার ভাষা 13টা মেরে দিছি। এটা একটু গর্বের সাথে প্রকাশ করতেছে আমি এতগুলি উমরা করছি। অনেকে আরও বেশি করে, 20-25 দিন সময় আছে তো, বহু উমরা করে। এখন এই উমরা যারা করে এটা শরীয়তের সমর্থন কতটুকু আছে এটা জানা দরকার। আসলে এইভাবে বেশি বেশি হজের সফরে গিয়ে উমরা করা নফল কাজ, উমরা নফল কাজ, এটা শরীয়তে সমর্থন করে না, শরীয়তে উৎসাহিত করে না। কোনো হাদিস পাই নাই যে তোমরা যদি তানিম গিয়া বারবার উমরা করো তাহলে এই ফজিলত ওই ফজিলত। যেমন একটা হাদিস আপনারা শুনেছেন, একবার সহি হাদিস বুখারী শরীফে আছে, এই হাদিসটা আপনারা মদিনার মসজিদে নববীর 2 মাইল দক্ষিণে কুবার মসজিদের দেয়ালে ইংরাজিতে আরবিতে লেখা আছে হাদিসটা। নবীজি সাল্লাম বলেছেন, আমার এই প্রিয় মসজিদ কুবাতে যদি কেউ 2 রেকাত নফল নামাজ পড়ে তাহলে একটি মকবুল উমরা হজের সওয়াব আল্লাহ তাকে দান করেন। তাহলে এই হাদিসটাকে উৎসাহ করা হয়েছে, উৎসাহিত করা হয়েছে, তাই আমরা কুবা চলে যাই, কেউ হাইটে যায়, কেউ গাড়িতে যায়, কে ওখানে নামাজ পড়ি, ফজিলত আছে। কিন্তু এ ধরনের কোনো হাদিস পাই নাই আজ পর্যন্ত যে তানিম গিয়া ওই মসজিদে তোমরা 2 রেকাত এহরামের সুন্নত নামাজ পড়ে উমরার এহরাম মেনে যদি এহরাম একটা উমরা করো তো এই সওয়াব ওই সওয়াব, এই ধরনের কোনো কথা পাই নেই। শরীয়ত উৎসাহিত করে না। এমনকি মক্কা মদিনার যে ইমাম সাহেবরা আছেন তারা তো বড় আলেম, মক্কা মদিনার ইমাম সাহেবরা অধিকাংশ কিন্তু জাস্টিস বিচারপতি, তারা শরীয়তের আইন বিশেষজ্ঞ, তারা আবার হাফেজও আবার আলেমও তারা। তাদের সামনে যখন এই আলোচনা হয় যে ভারতবর্ষের বাংলাদেশ পাকিস্তান হিন্দুস্তানের মুসলমানরা এই দলে দলে যায় আর তানিম যায় এখান থেকে উমরা করে আস, দলে দলে যাচ্ছে আর আসছে, এরা হাসে হাসে আর বলে এটা কোত্থেকে পাইলো তারা, এটা কোথায় পেলো, এটা করতেছে তারা। আচ্ছা আমার কথা শেষ করতে দেন, আপনি এটা পরে বলেন। পরে এই রকম আমাদের দেশের লোকেরা বেশি বেশি নফল ইবাদত করে, উমরা করে। 1 নম্বর কথা বললাম
যে শরীয়তে আমাদেরকে উৎসাহিত করে নাই, কোথাও পায় নাই। আরেক নম্বর আরেকটা কথা, কেন করে বাংলাদেশের লোকেরা এত বেশি বেশি করে কেন? এটা ব্যবসায়ী চিন্তাধারায় করে। ব্যবসায়ী চিন্তা হলো এই, বছরের মাঝখানে যদি উমরা করতে যায়, বর্তমানে কমপক্ষে 1.5-2 লাখ টাকা খরচ হয়, আর এখানে আমি অবসর আছি, 20 রিয়াল খরচ করলেই উমরাটা করতে পারি, যাতায়াতের 20 রিয়াল। তো কাজেই কত সস্তা, মাত্র 20-25 রিয়াল খরচ করে আমি উমরা করতে পারতেছি। এই ব্যবসায়ী চিন্তাধারা এটা করে। যে শরীয়তে উৎসাহ কেন করে না, উৎসাহিত করে না কেন, এটা শুনেন। শরীয়ত বলতে চায়, তুমি তো হজ করতে গেছো, এটা ফরজ ইবাদত করতে গেছো, নফল তুমি নফল কাজ বারবারে করে, বেশি বেশি উমরা করে, তোমার স্বাস্থ্যটার যদি অবনতি ঘটে, স্বাস্থ্যটা ভেঙে যায়, তুমি ফরজ হজের সময় যদি তুমি ভেঙে পড়ো, হাসপাতালে চলে যাও, তাহলে তুমি তো অন্যায় কাজ করছো। তুমি বরঞ্চ শরীয়তে উৎসাহিত করে হজর সফরে যে গদির মক্কা শরীফ ভালো ভালো খাবো, স্বাস্থ্য সুস্থতা গ্রহণ করবো বেশি বেশি, যাতে হজের মিনা, মুজদালিফা, আরাফা এই চার জায়গার দৌড়াদৌড়ি ছোটাছুটি 6 দিনে ওই সময় যাতে কোনো কষ্ট না হয়, ওটার প্রস্তুতি নেব, ভালো ভালো খেয়ে ভালো ভালো আরাম করে ঘোরামে করে। তা না করে অনেকের আমি দেখছি এরকম 15-16টা উমরা করেছে, যেদিন হজ শুরু হবে লড়তে সরতে পারে না, হ্যাঁ লড়তে সরতে পারে না, চিন্তা ফিরে গেছে কেমনে যাবে, শরীর ভেঙে গেছে, মেহনত করতে হবে, কারণ কম মেহনত না, কিন্তু 6 কিলোমিটার যাওয়া আসা, আবার তাওয়াফ করা, সাই করা, সাইতে 3.5 কিলোমিটার হাঁটতে হয়, আর তাওয়াফে ভিড় বেশি হইলে 3 কিলোমিটার, ভিড় কম হইলে 2 কিলোমিটার হাঁটতে হয় সাহায্য করে, কষ্ট তো কম না। একটা হাদিস আছে, তোমার দেহের উপর তোমার হক আছে, আমাকে আপনাকে সবাইকে বলতেছেন, তোমার দেহের উপর, দেহ জগতের উপর তোমার হক আছে, যেমনে সেমনে ব্যবহার করা যাবে না, যখন তার নাস্তার দরকার নাস্তা দাও, গোসলের দরকার গোসল করো, ঘুমের দরকার ঘুম দাও, দেহের সেবা করো, খেদমত করো, নাহলে হেফাজত করতে পারবে না। তো গেলাম তো ফরজ ইবাদত করতে, নফল করতে করতে যদি অসুস্থ হয়ে পড়ি, শরীর ভেঙে পড়ে, দুর্বল হয়ে পড়ি, তো ফরজ ইবাদতের মধ্যে এটা কী হবে, ঘাটতি। এই জন্য শরীয়তে এটাকে উৎসাহিত করে না। তো যারা নিয়ত করছিলেন আমার এই বয়ান শোনার পরে, হায় হায় হুজুর, আমি তো নিয়ত করছিলাম 4-5টা উমরা করবো, আম্মার পক্ষ থেকে, আব্বার পক্ষ থেকে। ও এখানে একটা শব্দ শিক্ষণীয়, আমি বললাম শরীয়তের মেজাজ হিসাবে, চরিত্র হিসাবে আম্মার পক্ষ থেকে উমরা করবো, কিন্তু আসল মানুষে বলে কি জানেনি, আম্মার নামে একটা উমরা করবো, আব্বার নামে একটা উমরা করবো, দাদার নামে একটা উমরা করবো। আসলে কেওর নামে উমরা হয় না, কেওর নামে হজ হয় না, হজ হয় আল্লাহর নামে, আল্লাহর নামে হজ করব, আল্লাহর নামে উমরা করব, মানে এই উমরা বা হজটা আল্লাহকে উপহার দেব আল্লাহর নামে। এই যে আমরা যে বলে আল্লাহ আব্বার নামে আম্মার নামে জি আজান দেন, এটাও কথাটা শুদ্ধ কথা না। হ্যাঁ আম্মার পক্ষ থেকে একটা উমরা করব, এটা ঠিক আছে, আজানের পরে বাকি কথাটা বলবেন। বিষয়টা জানেন, হুজুর দিয়ে একটা শব্দ এড়াই যাচ্ছে, আমি জায়গার নাম বললাম তানিম, আর মসজিদটার নাম বললাম উমরার মসজিদ, কিন্তু অধিকাংশ লোকের মুখে উচ্চারণ হয় একটা শব্দ, এটা আমি চরম বিয়াদবি মনে করি, বলে কই গেছিলা, বলে আয়েশা মসজিদ, ওই উমরার মসজিদ না বলে বলে কি আয়েশা মসজিদ, কোথায় গেছিলা, আয়েশা মসজিদ, কোথা থেকে আসতো, আয়েশা মসজিদ থেকে হারাম মাইন্দা আসছি, এটা একটা চরম বিয়াদবি। আয়েশা কে? উম্মাহাতুল মুমিনিন, কিয়ামত পর্যন্ত সমস্ত ইমানদারদের মা তিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা সহধর্মিণী তিনি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা মেয়ে তিনি, তার নামে একটা মিথ্যা অপবাদ দিয়েছিল মুনাফিকরা। কোরআন শরীফে সূরা নূরের মধ্যে 2 রুকু পর্যন্ত আল্লাহ তার পক্ষে, তার পবিত্রতা আল্লাহ সাক্ষী দিয়ে ঘোষণা করছেন,
ওনার নামটা এভাবে ঠাস ঠাস বলা, উচ্চারণ করা, আয়েশা মসজিদ আয়েশা মসজিদ, এটা চরম বেয়াদবি। আমার আপনার আমাদের আম্মার নামটাও তো এর উচ্চারণটা উচিত না। যারা ভদ্র ছেলে নিজের মার নামটাও ঠাস করে বলবে না, ওই আম্মা আম্মাই। কিন্তু এখানে একটা চরম বেয়াদবি করে যা আমরা করতে যায়। কই গেছিলা? আয়েশা মসজিদে গেছিলাম। আয়েশা তোমার কী হয়? তিনি তো সম্মানিত একজন। হ্যাঁ, নামটা নিলে এভাবে নিতে হবে, আম্মা জান হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাহলে ঠিক আছে। এভাবে তো কেউ কয় না, সবাই বলে কি আয়েশা মসজিদ আয়েশা মসজিদ। আমার কাছে খুবই বিরক্তকর, খুবই আপত্তিকর এটা আমার কাছে। আমার কথাটা একটু শেষ করতে দেন, এর মধ্যে হয়তো আপনার জবাব আসতে পারতে পারে। তো এই শব্দটা আশা করি আমার প্রশিক্ষণ, আমার আলোচনা যারা আজকে শুনছেন, ওনার নামটা সম্মানের সাথে নিতে হবে। এই শুধু শুধু এই নামটা বলা বেয়াদবি, চরম বেয়াদবি। তো হুজুর করবো কি? আমি তো আগে নিয়ত করছিলাম যে এবার গিয়ে কয়েকটা উমরা করবো, তা আপনি যে বাধা দিলেন, আমরা কি করব? আমার পরামর্শ হইল এই, ওইভাবে উমরা না করে তানিম গিয়ে, ওইভাবে উমরা না করে আপনি বেশি বেশি নফল তওয়াফ করেন। নফল তওয়াফ করতে এহরাম পড়তে হয় না, নফল তওয়াফের পরে সাই নাই, মাথা কামানের প্রশ্ন নাই। নফল তওয়াফ করেন, সাত চক্কর দেন, একটা নফল তওয়াফ করে দুই রেখা তওয়াফের ওয়াজিব নামাজ আদায় করে তওয়াফটা শেষ। এখন আল্লাহকে বলেন কাবাগরের সামনে, আল্লাহ এই তওয়াফের তওয়াফটা আপনি কবুল করুন, এই তওয়াফের সওয়াবটুকু আমার পক্ষ থেকে আমার আম্মা জানের আত্মার শান্তির জন্য আমি উপহার দিতেছি, হাদিয়া দিতেছি, আল্লাহ আমার পক্ষ থেকে হাদিয়াটা আম্মাকে দিয়ে দেন। এটা ভালো বিষয়। ইচ্ছা করলে আপনার আম্মাকে আরেকটা তওয়াফ করে আরেকটা হাদিয়া দিতে পারেন, আরেকটা তওয়াফ করে আপনার আম্মার আব্বারকে হাদিয়া দিতে পারেন, এটা ভালো বিষয়, এটা করেন। আর হজের সফরে, হজের সফরে বেশি বেশি তওয়াফ করাটাই হইল সবচাইতে বড় আমল। কেন? তওয়াফ এমন একটি ইবাদত, এটা পৃথিবীর অন্য কোনো দেশে অন্য কোনো স্থানে করা যায় না। সালাত বলেন, সওম বলেন, কোরআন তেলাওয়াত বলেন, যত ইবাদত আছে পৃথিবীর যে কোনো জায়গায় আদায় করা যায়, একমাত্র তওয়াফ একমাত্র ইবাদত যেটা কাবাগরের চতুর্বার্ষিক করা যায়। কাজে এখানে আল্লাহ কোরআন শরীফে উৎসাহিত করেছেন বারবার আমাদেরকে বিভিন্ন আয়াতের মাধ্যমে, ওয়ালিয়াত তাওয়াফু বিল বাইতিল আতিক, ও আমার মেহমানরা তোমাদের উচিত বাইতুল আতিকের, বাইতুল আতিক মানে কাবাগর, বাইতুল আতিকের বেশি বেশি তওয়াফ করা তোমাদের উচিত। তওয়াফটা বেশি উপকার। যদি উমরা করতে চান তা নিয়ে আসা যাওয়া অন্তত আমি হিসাব করে দিয়েছি 4-5 ঘন্টা সময় লাগে, সাইটাই সব মিলাইয়া। ইচ্ছা করলে আপনি 5 বার 5টা নফল উমরা করতে পারেন, করে এক একটা উমরা করে করে দাদার নামে বক্সে দান করে দেন, আম্মার নামে দান করে দেন, এটা বেশি ভালো, পরিশ্রম কম, সব বেশি। আশা করি আপনারা এটার উপরে আমল করবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামটা চট করে যেন আমাদের জবান থেকে প্রকাশ না পায়। যদি প্রকাশ করতে হয় তাহলে আগে পরে সম্মানসূচক শব্দ বিশেষণ লাগিয়ে আম্মা জান হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাহলে ঠিক আছে। আচ্ছা, উমরা যে করবেন আম্মান এই আর কি তওয়াফ করবেন, নফল তওয়াফ আম্মার নামে করা দরকার নেই, আপনি একটু তওয়াফ করেন, তওয়াফটা কইরা পরে তওয়াফের সওয়াবটুকু আম্মার জন্য হাদিয়া আল্লাহকে বলেন, আল্লাহ এই হাদিয়া আমার পক্ষ থেকে আম্মাকে পৌঁছে দেন, আমার আত্মার শান্তির জন্য আমি হাদিয়া দিলাম। ওই যে আম্মার নামে উমরা করা, আম্মার নামে হজ করা, এই নামটা শব্দটা অসুন্দর। হ্যাঁ, আম্মার পক্ষ থেকে উমরা করতেছি,
আম্মার পক্ষ থেকে বদলি হজ করতেছি, এটা ঠিক আছে। এই যে আমরা ঈদের দিন কোরবানি, ঈদের দিন আমরা জবাই করি কোরবানির পশু, এটা একটা ওয়াজিব ইবাদত। এখানে আমরা অনেকে অসুন্দর কথাটা বলি, আব্বার নামে কোরবানি দেব, আমার নামে কোরবানি দেব, আমার বড় ভাইয়ের নামে কোরবানি দেব, না আল্লাহর নামে কোরবানি দেব, আম্মার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি দেব। এই বাক্যটা ছিল সহি, এগুলো আমাদের শেখা দরকার। আম্মার নামে বললে আব্বার নামে কোরবানি, এটার কিন্তু একটু শিরিকের গন্ধ পাওয়া যায়, এই জন্য এটা অসুন্দর আর কি। হ্যাঁ, আম্মার পক্ষ থেকে কোরবানি দেব আল্লাহর নামে, তাহলে সহি আছে, ঠিক আছে। এগুলি আমাদের শেখা দরকার, জানা দরকার। আচ্ছা, নামাজের পরে এশারের সুন্নত বেতের পরে সবাই বসে দেন, আপনাদেরকে আমি মদিনায় তৈবা নিয়ে যাব। প্রাসঙ্গিক দুইটা কথা আজকে দরকারি কথা ছিল, আমি না বললে আপনারা কোথেকে জানবেন, শিখবেন কোথেকে, তাই আমি আজকে এটা বললাম শেষ দিন। আর নামাজের পরে অল্প সংক্ষেপে, হ্যাঁ মদিনায়, জি এখানে এখানে আমরা এখানেই বসবো ইনশাল্লাহ, সুন্নত বেতের পরে আমরা বসে যাব। মদিনায় তৈবা একটু জিয়ারত কীভাবে করতে হয় এটাও আমরা একটু শিখে নিই, সংক্ষেপে বলবো, বেশি লম্বা সময় নেব না ইনশাল্লাহ। তবে নামাজের আগে আর পাঁচ মিনিট বলতেছি, মদিনার জিয়ারতে মদিনা যে এটা হজের অংশ না, আকিদা যে কোনো আমল করবো আকিদা ঠিক রেখে করব। মদিনার জিয়ারতটা হজের অংশ না, হজের পার্ট না, এটা এরকম কেউ যদি ভাবা উচিত না যে আমি হজ করলাম মদিনা যদি না যাই তাহলে আমার হজটা অসম্পূর্ণ, না এটা তাহলে আকিদা তোমার ঠিক নাই। জিয়ারতে মদিনা এটা হজের অংশ না, আমি বারবার আপনাদেরকে বলতেছি। তো সে মদিনায় জিয়ারত কেন করব, এটা নবীর প্রেম ভালোবাসার সাথে সম্পর্ক, হজের সাথে সম্পর্ক না। আমি হজ করলাম, আমার নিয়ত ছিল মদিনায় যাব, হজের পরের দিন ঢাকা থেকে আল্লাহ মাফ করুক দেশের থেকে এমন একটা দুর্ঘটনার সংবাদ আসছে, আমাকে টিকিট আগায় নতুন টিকিট করে সিট আগায় এক্ষুনি চলে যেতে হইতেছে, এমনও হইতে পারে। এইভাবে হজ করে যদি চলে গেল মদিনায় গেল না, তাহলে হজের কোনো নোকসান হবে না, ক্ষতি হবে না। যে কোনো ইবাদত করবো আকিদা ঠিক রেখে করতে হইব, নফল দ্বারা আমরা যেন ফরজ মনে না করি, সাইড বিজনেসকে মেন বিজনেস মনে না করি, মেন বিজনেসকে সাইড বিজনেস মনে না করি। আমাদের দেশের অনেকে নফল আর মুসলাফরে ফরজ মনে করে, আর ফরজরে ফরজের খবর নেই। তো মদিনার জিয়ারত হলো নবীর প্রেম ভালোবাসা। আমি যদি হজ করে চলে আসি দেশে, আর 400 কিলোমিটার দূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম পবিত্র মদিনার সবুজ গম্বুজের নিচে তিনি মদিনার জমিনে তিনি শুয়ে আছেন, আমি যদি সরাসরি রোজা শরীফের সামনে গিয়ে মুবারক উপস্থিতির মাধ্যমে সরাসরি যদি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতু সালামের নাজরানাটা পেশ না করে দেশে চলে আসি, সারা জীবন আমার বিবেক আমাকে দংশন করবে, করলে কি তুই এত কাছের থেকে তুই সরাসরি সালামটা দিলি না। প্রেম ভালোবাসা নিয়ে আমরা মদিনায় যাব, হজের অংশ মনে করে যাব না। আবার বলছি আপনাদেরকে, যে কোনো ইবাদত করব, ফরজ ইবাদত, সুন্নত ওয়াজিব ইবাদত, সুন্নত ইবাদত, নফল ইবাদত, নফল করলে নফলটাকে নফল মনে করেই করব। আমাদের দেশের কিছু জেনারেল শিক্ষিত ভাইদের দাবি এরকম ঝগড়া হয়েছে মদিনায়, 8 দিন মদিনায় অবস্থান করতেই হবে এবং 40 শক্ত নামাজ মসজিদের মধ্যে পড়তেই হবে বলে আর কি। আসলে এটা তো পড়তে পারলে মুস্তাহাব সব পাওয়া যাবে, পড়তেই হবে তাহলে তোমার আকিদা ঠিক নাই, তুমি তুমি সুন্নতকে তুমি নফলকে তুমি আজই মনে করছো, তোমার আকিদাই ঠিক নাই। মানে 40 শক্ত যদি না পুরা হলো কোনো কারণে এজেন্সির গালি, আরে আল্লাহ আর কি যে সমালোচনা করা সমালোচনা, অথচ এটা কোনো জরুরি না। 40 শক্ত কেন, পারলে আমি 50 শক্তে পড়বো যদি সুযোগ পাই, কিন্তু একক তো কমে গেলে পেরেছেন আমার হজ হইল না, এটা ভুল ধারণা। তো আমরা এই আকিদা আকিদা ঠিক রেখে তারপর মদিনা জিয়ারত করব। আরেকটা কথা,
হজের আগেও মদিনায় যাওয়া জায়েজ আছে, হজের পরেও মদিনায় যাওয়া জায়েজ আছে, দুইটাই এলাও। বাকি আমি আমার ব্যক্তিগত মত, এটা কোনো ফতোয়া না, মাসলা না, আমি প্রাধান্য দেই হজের পরে মদিনায় যাওয়াটাকে, এটা আমি প্রাধান্য দেই। আমি আল্লাহ আমাকে এভাবেই নিয়ে যান, কেন প্রাধান্য দেই? আমার হজটা যদি ফরজ বা নফলও যদি হয়, হজটা বড় কঠিন এবং কষ্টের, সবসময় চিন্তা ভাবনা মাথার মধ্যে থাকে, মিনা মুজদালিফা আরাফায় না জানি কোন জনশ্রুতির ভিতরে কোন সময় কী ঘটনা ঘটে যায়, একটা পেরেশান অস্থির থাকে। এই পেরেশানির বোঝা নিয়ে আমি মদিনায় যেতে চাই না, হজ শেষ আমার মাথা পাতলা, শান্ত মন নিয়ে আমি সোনার মদিনায় যাব। এই জন্য আমি হজের পরে মদিনা যাওয়াটাকে আমি পছন্দ করি। বাকি মদিনায় গিয়ে কী করবো নামাজের পরে বলবো ইনশাল্লাহ। এখানে শেষ করছি।